মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে 23 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। 16 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 18 এপ্রিল পরীক্ষা শেষ হবে বলে জানান তিনি। এর মধ্যে মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজল পরীক্ষাও সম্পন্ন হবে বলে পর্ষদ সভাপতি জানান। পনেরোই মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 20 এপ্রিল পরীক্ষা শেষ হবে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি। এবছর অধিকাংশ পরীক্ষায় 5ই মার্চের মধ্যে সম্পন্ন হবে বলে ভবতোষ সাহা জানান। প্রারম্ভিক তথ্য অনুযায়ী এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 30 থেকে 35 হাজার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 37 থেকে 38 হাজার হবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।